আসলে নদী যত দেখি তত ভাল লাগে, নদীর পাড়ে বসে থাকতে কেন জানি শুধু ভাল লাগে। দেখুন আকাশের দিকে কত সুন্দর পাখি উঠতেছে, আকাশ মেঘ করে আছে। আমরা চিল বলি এগুলোকে, চিল উঠতেছে, নদী কুলকুল শব্দ করে বয়ে যাচ্ছে, আসলে খুবই চমৎকার। এরকম ফিলিংস আপনি অন্য কোথাও পাবেন না, যা নদী আপনাকে দিবে। নদীর বিকেলবেলা আপনাকে দিবে মন ভোলানো দৃশ্য। আকাশ মেঘ করে আছে হালকা, যেহেতু বাতাস আছে মনে হয় না মেঘ বৃষ্টি নামবে, বাতাস মেঘকে উড়িয়ে নিয়ে যাবে। এরপরে একটি মেয়ে বসে বসে বসি বাচ্ছে, ক্লিয়ার দেখা যায় না, একটু দেখা যায়। মেয়েটা দুটা মাছ উঠেছে, বাইং মাছ। দেখুন নদীর ঢেউ ছন্দে ছন্দে ঢলতেছে, আমরা নদীর পাড় বসে আছি, সেও ঢেউ উপভোগ করতেছি। দেখুন একটু চিল উঠতেছে, মাথার উপর অনেক চিল উঠতেছে। আসলে শ্রেণীর মতো
এখানে আসলে মন জড়িয়ে যায়, ইচ্ছে করে সারাদিন বসে থাকি নদীর পাড়ে। হিম হিম বাতাস, মেয়ে হলে গায়ে অন্য থাকলে উড়িয়ে নিয়ে যেত, এরকম বাতাস বইছে। নীল ওড়না, কালো ওড়না উড়িয়ে নিয়ে যেত দক্ষিণে বাতাস। কারো যদি মন খারাপ থাকে, একা একা ভালো না লাগে, নদীর পার বসে বসে নদীর সাথে কথা কইবেন, দেখবেন নদী অনেক কথা আপনার সাথে বলবে, আপনার মন খুব সহজে ভালো হয়ে যাবে। আর আপনার মন ভালো থাকার রাখার দায়িত্ব আপনার নিজের। মনের খোরাক তো লাগে, শরীরে যেমন খোরাক লাগে খাবার, মনের খোরাক হলে নেচার, নদী, সাগর, আকাশ, পাহাড়, ঝর্ণা, যত যাবেন মন তত ভালো হবে। অসম আসলে খুব অসম ফিলিংস। আমরা নদী ঘুরবো, দেখবো নদীর পানিকে পরিষ্কার রাখবো। যদি কখনো কেউ ঢাকার বুড়িগঙ্গাতে গিয়ে থাকেন, দেখবেন নদী নেই, নদীকে আমরা দূষিত করে ফেলেছি। বাংলাদেশে অনেক নদী মরে গেছে, এই গুমটি নদী মাঝে মাঝে মরে যায়, বর্ষা এলে সে আবার অনন্ত যৌবন ফিরে পায়। এখন বর্ষাকাল তো, তাই নদীতে পানি বইছে। তো গুমটি নদী আবার একটু প্রাণ ফিরে পেয়েছে। আর আমাদের মতো যারা নেচার লাভার, তারা প্রাণ ফিরে পেলে নদীর মনে শান্তি লাগে। আপনাদেরকে স্বাগত সবসময় গুমটি নদীর পাড়ে, যেখানে আপনি দুর্দণ্ড শান্তি পাবেন। আর সবুজ দেখবেন, সবুজ দেখলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। সারাদিন কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, মোবাইল স্ক্রিন না দেখে একটু সবুজের দিকে তাকাবেন, চোখ শান্তি পাবে, প্রশান্তি পাবে। ধন্যবাদ সবাইকে আবারও, মহিপাট ব্লক থেকে, গুমটি নদীর পাড়ে, কালিকাপুর, দেবিদ্বার, কুমিল্লা।